আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকেও আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোসাম্মত রুজিনা বেগম। মোসাম্মত রুজিনা বেগম, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি পাকুটিয়া নাগরপুর থানা। এটা টাঙ্গাইল জেলা অবস্থিত? টাঙ্গাইল জেলা। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন? আমি আমার হলো ব্যথা, সারা শরীরে ব্যথা। সারা শরীরে ব্যথা ছিল? হ্যাঁ। আপনি কতদিন যাবত এই ব্যথায় ভুগছিলেন? আমি মিনিমাম 5 বছর ধরে এরকম সমস্যায় ভুগছি। গত 5 বছর যাবত আপনি এই সমস্যাটা ভুগছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি আছেন এই ডিপিআরসি হাসপাতালে? আমি এখন আছি আপনি মোহাম্মদ শফিউল, ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। আপনি কতদিন যাবত ট্রিটমেন্ট নিয়েছেন? আমি আর কি 7 দিন হয়েছে। গত 7 দিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। আচ্ছা, একটু জানতে চাইবো এই গত 7 দিন আপনার ট্রিটমেন্ট নেওয়ার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? এখন আমি আল্লাহর রহমতে ভালো। ওনারই মানে গত 5 বছর যাবত আপনি যে সমস্যাটা ভুগছিলেন, সমস্যায় ভুগছি মানে ওর এই তুলনায় থেকে আমি অনেক ভালো এখন, অনেক ভালো অবস্থায় আছেন। আচ্ছা, অনেক সুস্থ আর কি। আচ্ছা, জানতে চাইবো যে এই জন্য কি আপনি এর আগে কোথাও ট্রিটমেন্ট নিয়েছেন কিনা বা কোনো চিকিৎসা করেছেন? আমি মনে করেন মানিগঞ্জ দেখাইছি, তারপরে সাভার দেখাইছি, তারপরে আপনি ঢাকা পিজিতেও দেখাইছি, ধানমন্ডি আনোয়ার খান মডানো আর কি, ওখানেও আমি নজরুলের আন্ডারও দেখাইছি। ডক্টর নজরুল ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছি, ওখানে নিয়েছি, মানে কোনো মতে কোনো কিছু হয় না। পরে আমার হাজব্যান্ড বাইরে থাকে, সে বললো যে ওখানে যাও, ওখানে গেলেই ভালো হয়ে যাবে। ডাক্তারের নাম হলো মোহাম্মদ ডক্টর শফিউল্লাহ। পরে এখানে আসার পর আমি আর কি ভালো। আচ্ছা, মানে মাত্র 7 দিনই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। এখন কি আপনি আপনার আগের যে ধরনের কাজগুলো আপনি করতেন সেগুলো করতে পারছেন? মানে এখন হাত পা সব কিছু নাড়াচাড়া করতে পারি, বা মানে আগের সো অনেক তুলনাটাই অনেক ভালো, অনেক ভালো অবস্থা, অনেক ভালো। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, বা যারা থেরাপিস্ট বা আপনারা যারা অন্যান্য আদার স্টাফরা ছিল, তারা আপনাদেরকে টাইম টু টাইম যে ধরনের সেবা দেওয়ার কথা ছিল সেই সেবাগুলো কি আপনারা টাইম টু টাইম পেয়েছেন? না, দিছে তারা, মানে সময়ের সময় মতনই তারা এসে এসে আমাকে মানে ট্রিটমেন্ট করছে, বা সবাই সেবা টেবা করছে, যা যা করার দরকার ছিল সবই আপনারা পেয়েছেন। সবকিছুই আমি আর কি ভালো পাইছি, টাইম টু টাইম পেয়েছেন। হ্যাঁ। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন, পরিবেশটা কেমন? পরিবেশ মানে অনেকটাই ভালো আর কি, ভালোই ভালোই বলবেন। ডক্টরটাও ভালো আর কি, পরিবেশটা অনেক সুন্দর, আমার ভালো লাগছে, এখানে এসে অনেক সুস্থ হয়েছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি যে ধরনের সমস্যায় ভুগেছেন, আপনার সারা শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে আপনার ব্যথা ছিল, গত 5 বছর যাবত আপনি এই কষ্টে আপনি হয়তো ভুগেছেন, বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু আপনি ভালো হননি, শেষ পর্যন্ত আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে আপনি ভালো হয়েছে। মানে আমি অনেক ই করছি, অনেক কষ্ট করছি, আমি বিছানা থেকে উঠতে পারি নাই, মানে ভাত কটা যে খাবো তাও খাইতে পারি নাই, চুল যে বাঁধবো তাও বাঁধতে পারি নাই, আমি যে বসম মানে ওয়াশরুমে যে মানে আমার ওই রকম একটা মানে শক্তিশালী আসছিল না, এখন আমি অনেকটা আল্লাহর রহমতে ভালো, অনেক সুস্থ, ওনার ইয়ে সুস্থ হয়েছে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার এই সমস্যায় যখন আপনি ভুগছেন, এরকম অসংখ্য রোগী আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, বিভিন্ন ধরনের মা বোন আছেন, বিভিন্ন ধরনের মানুষ আছেন যারা হয়তো তাদের প্রাথমিক কাজ করতে পারে না, অনেকে হয়তো বিভিন্ন ধরনের ডক্টর ভীতি আছে অনেকের ভিতরে, সেই ধরনের ভীতির কারণে বা কোন ডক্টরের কাছে তাদের যেতে হবে সেটা তারা বুঝতে পারে না, তারা নীরবে হয়তো কষ্ট সহ্য করেন, আবার অনেকে আছেন যে বিভিন্ন ডক্টরের কাছে গিয়ে বিভিন্ন ধরনের প্রতারিত হন কিন্তু তাদের সঠিক ট্রিটমেন্টটা হয় না, সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? মানে তাকে বলবো যে আমি একটা ডাক্তারের কাছে গেছিলাম, ইসু মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সে অনেক ভালো, কিন্তু আমি ওই জায়গায় গেছি, আপনারাও যাইতে পারেন, অনেক ভালো ডাক্তার, আপনারা মানে তার ট্রিটমেন্ট নিলে অনেক ভালো হবেন বা সুস্থ হবেন আশা করা যায়। আপনি বিশ্বাস করেন যে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসলে অবশ্যই অন্তত একবার হলো তাদের দেখানো উচিত, যাতে ওনারা সঠিক চিকিৎসাটা পান? হ্যাঁ, আর কি ভালো হবো আল্লাহর রহমতে এখানে আসলে। আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে যখন আপনারা সেবা নিয়েছেন, এই সেবার মানটাকে আপনারা আউট অফ 10, 10-এর ভিতরে কত নাম্বার দিবেন? আপনারা কত মার্কস দিবেন 10-এর ভিতরে? মানে 10-এর ভিতরে মার্ক মানে 10-ই দিবেন? হ্যাঁ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন।
বিডি ট্যুরিজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং আপনার মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।